আমরা খুব মজা আনন্দ করে কাজ করছি এদিকে এখানে 108টা দুর্বা আমি বেঁচে রেখেছি এখন বাজে রাত্রি 10:45 তো আমরা এখন গুড মর্নিং বন্ধুরা বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো রান্না করে কাজ করতে করতে উপরে এলাম ছাদে আগে জামা কাপড়গুলো মেলতে কারণ এখন একদম ভালো রোদ ওঠে না জামা কাপড় শুকাতে যায় না এই জন্য যে সকাল সকাল জামা কাপড়গুলো মেলছি তারপর পুজোর ঘরে কিছু কাজ করে একেবারে নিচে নামবো তো চলো সঙ্গে থাকো ভেজানো ছোলা বিনস সমস্ত কিছু আখের গুঁড় দিয়ে ছেলেকে দিয়ে দিলাম ছেলেটা সকালবেলা খেয়ে নেয় তারপরে চলে এসেছি সিঁড়ির উপরে ঝাঁটাটা নিয়ে তো কী কাজ করছি সেটা তো তোমাদের সাথে প্রতিদিন শেয়ার করি তো এই জায়গাটা ঝাঁট দিতে হয় প্রতিদিনই কারণ প্রচণ্ড নোংরা হয়ে যায় তো সেটা করছি যেহেতু আমি একটা হাউস ওয়াইফ এগুলো করতেই হয় নিচে আবার টুকুতে এসে ডাকাডাকি করছে ছাদে ছিলাম এবছরের প্রথম নতুন আলু এসেছে বাড়িতে এগুলোকে ভালো করে ধুতে হবে প্রচণ্ড মাটি আর বালি তো থাকে তখন ছাদে নিয়ে এসেছি ধোয়ার জন্য কারণ ছাদে একবারে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দেবো তো ভালো করে ধুয়ে নিচ্ছি এখন শীতকালে আমাদের কিছু এক্সট্রা কাজ হয়ে যায় যেমন মোটা মোটা জামাকাপড় গোছানো কম্বল গোছানো তেমন আলু ধোয়াটাও একটা এক্সট্রা কাজ আলুগুলোকে ওখানে শুকাতে দিয়ে দিয়েছি জানি না কখন শুকাবে ঝাঁঝরা ওই যে ঝুড়িটা আনলে পরে ভালো হতো যেহেতু এটা গামলা এটা থেকে জল ঝরবে না তো উপর থেকে যতটুকু শুকায় ততটুকুই তারপরে নিচে গিয়ে আবার ছড়িয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে দেখবি আমাদের ডালিয়া ফুলটা কি সুন্দর হয়েছে মিষ্টির গা মুছিয়ে সাত শৃঙ্গার করিয়ে এখন যাচ্ছি নিচে আবার বাকি রান্নাবান্নাগুলো করবো এর মধ্যে দুবার করে নামতে হয়েছে একবার টুকু দিদি এসেছিলো আর একবার আমাদের চেরি খাঁচা খুলে চলে এসেছিল ছাদে তারপরে ওকে আমার নিচে পাঠিয়ে দিয়ে তারপরে আবার এই কাজকর্ম কমপ্লিট করে তারপরে যাচ্ছি আগের দিন যেহেতু শাশুড়িমা কেক খায়নি একটা টুকরো আমি নিয়ে এসেছি ছোটো দেখে তো ওইদিকে দেখো আমি ডাকছি শাশুড়িমা ভাবছে নিচে বোধ হয় কেউ ডাকছে এই জন্য নিচের দিকে দেখছে কানে শুনতে না হলে এসব সমস্যাগুলো হয় গতকালের কেক মাকেও দিয়েছি আর আমিও একটা টুকরো নিয়েছি যা ভেঙে পড়ে গেল খুব ভালো হয়েছে খেতে ওদিকে এখন হচ্ছে মানকচু আলুর তরকারি তারপরে হবে কাঁচকলার তরকারি তারপরে দেখি শাক হবে আর বেশি কিছু আজকে রান্না করবো না এই করবো এখন শাকটা রান্না করবো কড়াইতে তেল দিয়ে দিলাম এরপরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি তো এক টুকরো লঙ্কা দিলাম কালো জিরে দিলাম আর রসুন দিলাম রসুন দিয়ে আমরা লাল শাকটা রান্না করি শনিবার না হলে তো শাকটাকে ছেড়ে দিলাম এবারে একটুখানি নাড়াচাড়া করে নুন চিনি হলুদ এগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করছি তারপরে এখন কাঁচকলার তরকারি করবো কাঁচকলাটা করবো পোস্ত বাটা দিয়ে তো পোস্ত বাটার মধ্যেও একটু রসুন দেবো এদিকে শাকটাকেও নাড়াচাড়া করছি এদিকে কাঁচকলাটাকেও নাড়াচাড়া করছি কাঁচকলাটা প্রথমে একটুখানি ভেজে নিয়েছি তারপরে এখন পোস্ত বাটা দিয়ে দিলাম আর একটুখানি রসুন কালো জিরে ফোড়ন দিয়েছি তো এখন এটা নাড়াচাড়া করছি এটার মধ্যেও সেম নুন চিনি হলুদ এই দিয়ে রান্নাটা করবো তো এখন ঢাকা দিয়ে দেবো তারপরে এটা সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে তো দুদিকে দুটো বসিয়েছি রান্না করতে খুব বেশি সময় লাগবে না কলেজ থেকে ছেলে চলেও এসেছে এখন প্রায় দুটো মতো বাজে আমার রান্না বান্না আজকে হয়নি আজকে আমার অনেক দেরি হবে আজকে আমার বিশ্রাম কপালে নেই এডিটিং আছে তারপরে আবার টুকু দিদির বাড়িতে সন্ধ্যাবেলা যেতে হবে ওদের বাড়িতে গিয়েও কাজ আছে মানে আজকে সকাল থেকে শুধু কাজ আর কাজ ওই যে ছেলে ঢুকছে দুপুরে পুজোর ঘরের কাজকর্ম করছি সবাইকে ফুল নিবেদন করেছি বেলপাতা নিবেদন করেছি যেরকম করে প্রতিদিন পুজো করি তো এখন ফলটাকে তৈরি করে নিচ্ছি সবাইকে ফুল দিয়ে তো সাজিয়ে নিয়েছি ধূপ দীপ জ্বালিয়ে নিয়েছি তো এখন পুজো হয়ে গেলে তারপরে নিচে যাব আরতি করে নিচ্ছি এখন তো মিষ্টি সোনাকে একবার দেখে নাও এই যে আমার সোনামণি বসে আছে এখানে আজকে একটা চন্দ্রমল্লিকা ফুল আমি নিবেদন করেছি তো শীতটা ভালোই পড়েছে কি তাড়াহুড়ো করলাম জানো তো সন্ধ্যা দিয়ে এলাম মানে চায়ের জলটা বসিয়ে দিয়ে উপরে চলে গেছি এসে দেখি টকবক করে ফুটছে সিমে করা ছিল তারপরে এসে চা করলাম ভালো করে এখন অব্দি মাথাটা কেউ 7টা বেজে গেছে 7টার সময় আগে যেতে বলেছিল খুব তাড়াহুড়ো করছি দেখি তাড়াতাড়ি করে চাটা খাই খেয়ে তারপরে বেরিয়ে যাবো 10 মিনিট মতো দাঁড়ালাম তারপর ঠাকুর চলে এসেছে ফাইনালি চলো তোমাদের সামনে দেখে মাকে বরণ করা হয়ে গেছে এখন মাকে ঘরের দিকে নিয়ে যাচ্ছে সবাই ধরে তো এখন যেখানে সাজানো হয়েছে সেই জায়গাতে নিয়ে গিয়ে বসাবে আর এই জায়গাটাকে আমি গুছিয়ে একটুখানি উপর দিকে টুকু দিদিকে হেল্প করলাম গত বছরে টুকু দিদির বাড়িতে যে পুজো হয়েছিল সেটা হয়েছিল টুকু দিদির ঠাকুর ঘরে আর এবছরে প্যান্ডেল করে করছে পুজোটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর মাকে দেখাচ্ছি তোমাদেরকে আর খুব সুন্দর সুন্দর গ্যাঁদা ফুল এখানে ফুটেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই হলো টুকু দিদির বাড়ির মায়ের যে দেবী প্রতিমা খুব সুন্দর হয়েছে প্রতিমা তোমরা দেখলেই বুঝতে পারছো যে মুখটা খুবই মিষ্টি হয়েছে
এটা হলো বাসন্তী রঙের গাঁদা আর এটা তো কমলা রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। এগুলো বোধহয় ইনকা গাঁদা, ইনকা গাঁদাগুলো এরকম বড় বড় হয়। এখানেও একটা গাছ আছে, এই দেখো। মায়ের পুজো যে জায়গায় হবে সেই জায়গাটাকে এখন রেডি করা হচ্ছে। এখানে একটা বড় জলচকি পেতে দিয়েছে আর ফুলের টবগুলো পিছন দিয়ে সাজিয়ে দিয়েছে। এখন মাকে নিয়ে গিয়ে এই জলচকির উপর একটা লাল চিলি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছে। এখন টুকু দিদি ওড়না পরিয়ে দিল মায়ের মাথায়। আর এখন আমরা একটুখানি পুজোর কাজ করতে বসেছি, কারণ একটা পুজো মানে, মায়ের পুজো মানে একটা অনেক আয়োজনের ব্যাপার থাকে, তো সেগুলো আমরা হাতে হাতে সবাই করছি। আমি দূর্বা এদিকে বাচ্ছি, ওদিকে বেলপাতাটা ওরা রেডি করছে। আমরা খুব মজা আনন্দ করে কাজ করছি, এদিকে বেলপাতা বেলপাতার মালা করছি, 108টা বেলপাতার। আর টুকুদি একা মানুষ তো, এই জন্য একটুখানি মাঝে মাঝে টেনশনে পড়েছে। আমি বলছি টেনশন একদম করবে না, সব আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে 108টা দূর্বা আমি বেছে রেখেছি, তো এইভাবে কাজ চলছে। আর এখানে একজন দাদা আছে, এই যে হেল্প করছে। আর ওই যে মা রয়েছে ওখানে বসে। এখানে সমস্ত রান্নার সবজি দেখো সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। আর এই দাদা এখানে এই ওভেনটাকে সেট করছে। সব আগামীকালের জন্য প্রস্তুতি চলছে এখন। আর এই যে আমের পল্লব, আর এই যে এখানে 28টা বেলপাতা, এখানে 108টা তুলসী পাতা, 108টা দূর্বা, ওখানে একটা ছোট জবার মালা। এখন বাজে রাত্রি 9:45, তো আমরা এখন যাচ্ছি। টুকুদি এখন এক জায়গায় যাচ্ছে, টুকুদি নিমন্ত্রণ আছে, আর আমি যাচ্ছি বাড়িতে। তো টুকটাক যেটুকু কাজ গোছানো টুকুদির সাথে সাথে একটু হেল্প করলাম, তারপরে আগামীকাল আবার আসব। তো এই যে মাকে একবার দেখে নাও, তো চলো বাড়ি থেকে আবার কথা বলছি। বাচ্চা পড়ার ল্যাম্প কি, এটা ল্যাম্প? আচ্ছা আচ্ছা, এটা বড় হয়েছে না? টুকুদি জন্মদিনে যাচ্ছে, ওই জন্য একটা নাইট ল্যাম্প নিয়ে যাচ্ছে। নাইট ল্যাম্প না, পড়াশোনা করার ল্যাম্প, তাই তো? এই মাত্র বাড়িতে এলাম, আর বাড়িতে এসে একটা খুশির খবর পেলাম, সেটা হলো বিয়ের কার্ড। এই যে মাসি শাশুড়ির ছেলের বিয়ের কার্ড এটা। তো জানুয়ারি মাসে যে বিয়ের কথা তোমাদেরকে বলেছিলাম সেই বিয়েরই কার্ড। তো আমি বাড়িতে ছিলাম না, এই সুযোগে এসে নিমন্ত্রণ করে গেছে, এই সুযোগে নয়, এই মধ্যে এসে নিমন্ত্রণ করে গেছে। তো এই মাত্র এলাম আমি বাড়িতে। তো 26 জানুয়ারি বিয়ে আছে, ঠিক আছে? কি করব কি করব ভেবে তারপরে কতগুলো আলু নিয়েছি, আলুটাকে সিদ্ধ দেবো, ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। তো ডালের মধ্যে দিলে পরে ভালো হতো, কিন্তু একটু দেরি হয়ে গেছে, ডালটা অনেকটা ফুটে গেছে, তো এই জন্য ভালো করে ধুয়ে এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম। এখন বাজে রাত্রি 10:30, তো এখন আমি ভাত আর ডালটা বসিয়েছি, মানে 10:20 নাগাদ বসিয়েছি। আর এখন দিলাম ভাতের মধ্যে আলু সিদ্ধ, কারণ আজকে সেরকম ভাবে কিছু রান্না হয়নি, প্রচুর কাজকর্ম পড়ে আছে গো। একজনের বাড়িতে সমস্ত কাজকর্ম ফেলে চলে গেছিলাম, তো এই জন্য অনেক কাজকর্ম পড়ে আছে। তো এখন সেগুলো করি টুকটাক করে, কত তাড়াহুড়ো করে সব কাজকর্ম করলাম। হাজবেন্ড এখন এসে পেঁয়াজ কুচাচ্ছে, ডিমের অমলেট করবে। বারণ করলাম যে যা যা হয়েছে তাই দিয়ে খেয়ে নাও। 11টা বাজে, ছেলের জন্য রুটিও করে নিয়েছি, তরকারি গরম, ভাত সব কিছু হয়ে গেছে। দেখো ভাতে ঘাটে উপুর করেছি, ডালও হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। অনেকটা রাত্রি হয়েছে, কটা বাজে দাঁড়াও ঠিকঠাক বলছি, 11টা 10 বাজে এখন। আসলে ওদের বাড়িতে যাওয়ার জন্যই এইটা হয়েছে। তাহলে বন্ধুরা রাত্রি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মনে হয় কটা বাজে রে তুনু? কটা যেন বাজে, এখন বাজে রাত্রি 12:20। তো ভিডিওটা আমি শেষ করছি। হ্যাঁ, তো মশারিটা এখন আমার টাঙানো হয়নি, হাজবেন্ড শুয়ে পড়েছে, ওই যে মশারিটাকে রেখেছি। আর ছেলে ছেলের কাজ করছে, একটু পরে চলে যাবে, মানে মশারিটা টাঙাবো, একটুখানি কোনাগুলো ধরবে, তারপরে চলে যাবে। তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও। তারপরে আবার চাপ আছে আগামীকালও, টুকু দিদি বারবার বলে দিচ্ছি তাড়াতাড়ি করে যেতে। তো বাড়ির কাজ কমপ্লিট করে অবশ্যই যাব, আর যতটা পারবো সুন্দর করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের একটি সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।